আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সুরাতুল কুরাইশ তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটি করবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে আজকের ক্লাসের নিয়মটি বলে দিই। আমি প্রথমে একবার আপনাদেরকে মস্ক করাবো, তারপরে আমি আপনাদেরকে এক একটা আয়াতে যে নিয়ম কানুন আছে সেটা আপনাদের বলবো, আবার একবার মস্ক হবে, তারপরে আপনাদের থেকে ইনশাল্লাহ আমি শুনবো যে আপনাদের এই এই আয়াতে মানে প্রত্যেকটা আয়াতে কার কোথায় কি সমস্যা আছে সেটা আবার সংশোধন করে দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই বলেন ইনশাল্লাহ, একসাথে বলবেন সবাই। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحيم. الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. দেখেন একটা জিনিস, এখানে হলো কুরাইশ, তিন আলিফ টান হবে এই জায়গায়। হ্যাঁ দেখেন এই আয়াতের ভিতরে যে নিয়মগুলো আছে সেটা আমি বলছি। এখানে এই যে জেরের বামে জসমলা ইয়া মদের হরফে এক আলিফ টান হবে, এখানে খাড়া জবর রয়েছে এক আলিফ টান হবে, আর রর উপরে জবর আছে মোটা করে পড়বেন, আর জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ, লিনের হরফের পরের অক্ষরে অক্ষের কারণে এখানে সাকিন হচ্ছে, এজন্য কি হবে লিনে আরজি হবে, তিন আলিফ টেনে পড়বো আমরা। কোন জায়গায় টেনে পড়বো? এ রয় রয় এজব রয়েশ এভাবে পড়বো, ঠিক আছে? ওকে আমি আবারও ইনশাল্লাহ পড়ছি, আপনারা সবাই একসাথে পড়বেন। লিইলাফি কুরাইশ, সবাই একসাথে বলেন। এখানে সবাই অনেকেরই একটা জিনিস সমস্যা হচ্ছে, লীলা লীলা এমন হয়ে যাচ্ছে, লি ই লি ই এই যে শক্ত আকারে পড়তেছি, ধাক্কা দিচ্ছি, এই শক্ত আকারে পড়তে হবে আপনাদের। লি ইলা ফি কুরাইশ, সবাই একসাথে বলেন। ওকে মাশাআল্লাহ, এবার আমি এক একজনের কাছে ধরবো এটা। প্রথমে বলবেন মফিজুল ইসলাম ভাই আপনি। মাশা আল্লাহ, তারপরে বলবেন জহিরুল ইসলাম ভাই। লীলা ফি কুরাইশ, আবার বলেন ভাই। লীলা ফি কুরাইশ, লি লি ই লীলা ফি কুরাইশ, মাশা আল্লাহ। কামরুন নাহার তনু আপু আপনি বলবেন ইনশা আল্লাহ, বলেন। লিইলা ফি কুরাইশ, আবার বলেন আপু। লিইলা ফি কুরাইশ, মাশা আল্লাহ, এরপরে সাইফুল ইসলাম হিলালি ভাই আপনি। লিইলা ফি এস এম কুরাইশ, জাদুল হক, লিইলা ফি ফাতিমা আপু, কুরাইশ, লিইলা ফি আবার কুরাইশ, বলেন। লিইলা ফি কুরাইশ, এই যে কফে সাকিন মনে হচ্ছে, একসাথে লিইলা বল। ফি কুরাইশ, ওকে আব্দুল মান্নান ভাই। কুরাইশ, লিইলা ফি কুরাইশ, লিইলা ফি কুরাইশ, লিইলা ফি কুরাইশ, আয়েশা সিদ্দিকা আপু। লিইলা ফি, লিইলা ফি কুরাইশ, আশরাফুল ভাই,
لإيلافِ قريش. ঈশ্বর জানি ভা। লিইলাফি কুরাইশ, এই যে ফিক এখানে কলকল হয়ে যাচ্ছে, ফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ, ফিক হয়ে যাচ্ছে, ফি কুরাইশ। ফি কুরাইশ, আবার বলেন তো একসাথে। লিইলাফি কুরাইশ। যদি আর কেউ বাকি থাকেন অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমার মনে হয় আর কেউ বাকি নাই। ইব্রাহিম ভাই জি বলেন। লি ইলাফি কুরাইশ। মাশা আল্লাহ। এরপরে মনিরা আপু বলেন। লি ইলাফি কুরাইশ। ওকে মাশা আল্লাহ। এরপরে দেখেন, ইলাফিহিম রিহলাত আশ-শিতাঃ। সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। ইলাফিহিম রিহলাত মাশা আল্লাহ। তারপরে দেখেন, والصيف والصيف এখানে একালিপ টান হবে, এখানেও একালিপ টান, আর এখানে রন নিচে যে রাস্তে চিকন করে পড়বেন, এখানে চার লিপ টান হবে, আর এখানে এই যে তিন লিপ টেনে পড়তে হবে, এখানে লিনের হরফের পরের অক্ষর অক্ষর কারণে সাকিন হচ্ছে, এই জন্য তিন লিপ টান হবে এখানে। إيلافهم رحلة الشتاء والصيف. شباب اكشده بولين. ما شاء الله. এরপরে প্রথমে বলবেন জহিরুল ইসলাম ভাই আপনি। إيلافهم رحلة الشتاء والصيف. اسم جاد الحق. إيلافهم رحلة الشتاء والصيف. مفيدو الإسلام بي. إيلافهم رحلة الشتاء والصيف. هلالي ভাই إيلافهم رحلة الشتاء والصيف. كامرون نهر تونو اكو. إيلافهم رحلة الشتاء والصيف. فاطمة اكو. إيلافهم رحلة الشتاء والصيف. عبد المنان بھائی. إيلافهم رحلة الشتاء والصيف. منيرا. منيرا ابو. إيلافهم رحلة الشتاء والصيف. মা শা আল্লাহ। যদি কেউ বাকি থাকেন অবশ্যই আপনারা বলবেন, আর এবার বলবেন হলো জি ইশরাত জাহান আপু আপনি বলেন। إيلافهم رحلة الشتاء والصيف. আয়েশা সিদ্দিকা আপু। إيلافهم رحلة الشتاء والصيف. شتائي. الشتاء والصيف. ابراهيم ভাই। إلى فيهم رحلة
لطا شتاء والصيف. ما شاء الله. এরপরে আমরা পরের আয়াতে যাব ইনশাআল্লাহ। সবাই একটু খেয়াল করবেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, সবাই একসাথে বলেন মাশাআল্লাহ। এবার দেখেন এখানে যে নিয়মগুলো আছে আমি সেটা বলছি। এখানে আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন, তারপরে এখানে একালিপ টান হবে, র মোটা করে পড়তে হবে, এখানে একালিপ টান, আর এখানে অক্ফ করলে তিন আলিপ টান হবে। ফালইয়াবুদু রব্ব, সবাই একসাথে বলেন হাদা আল বাইত। ওকে মাশা আল্লাহ, প্রথমে বলবেন কামরুন নাহার তনু আপু। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, আবার বলেন কামরুন নাহার তনু আপু, আপনি পড়লেন না। আর মফিজুল ইসলাম, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, সাইফুল ইসলাম ভাই, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, জহিরুল ইসলাম ভাই, ইয়াবুদু রব্ব হাযাল বাইত, আবার বলেন ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত। মাশা আল্লাহ। এরপরে ফাতেমা আপু, এসএম জাদেল হক। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, মাশা আল্লাহ। আব্দুল মান্নান ভাই, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, মনিরা আপু, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। এখানে একটা জিনিস হচ্ছে ঝামেলা, ইয়া এরকম যদি হয়ে যায় তাহলে হামজা হয়ে যাবে, কিন্তু তখন ভুল হয়ে যায়। ইয়াবুদু, ফালইয়াবুদু জি ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হ্যাঁ, ওকে মাশা আল্লাহ। তারপরে বলবেন আব্দুল মান্নান ভাই, বলেছেন খুব সম্ভব। এরপরে বাকি আছেন হলো ইসরাত। ওকে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, এত সময় মিউটে ছিলাম খুব সম্ভব। দেখেন সবাই একটু, আল্লাযী আত'আমাহুম, সবাই একসাথে বলেন মিং জুঁইন ওয়া আমানাহুম, মিং আমানাহুম এখানে দেখেন আলিফে আমরা জবর ধরে পড়বো, আর এখানে তিন আলিফ টান হবে, এখানে ত কলকলা হবে, এখানে সাকিনা অবস্থায় আছে কলকলা রক্ষ করে, এজন্য এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, আর এখানে হলো ইকফা গুন্না, নুন সাকিনার পরে ইকফা রক্ষ করে জিম আসছে এজন্য, আর এখানে এক আলিফ টান আছে, আর এখানে হলো ইদগামে বাগুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, এখানে এক আলিফ টান হবে, আর এখানেও কি গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, আর নুন সাকিনার পরে ইজহারের অক্ষর খ আসছে স্পষ্ট করে পড়বেন, আর এখানে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে, আর এখানে সাকিন হবে। আল্লাযী আত'আমাহুম মিন জুঁইন ওয়া আমানাহুম, সবাই একসাথে বলেন আল্লাযী
ওকে, আপনাদের আসলে একটু হজবরল হয়ে গেছে এবার দেখলাম। প্রথমে এবার বলবেন হলো জহিরুল ইসলাম ভাই আপনি। الذي أطعمهم من جوع وآمنهم من خوف مفيزول اسلام ভাই। الذي أطعمهم من جوع وآمنهم من خوف اوكي ما شاء الله، كامرون نهر تون وافو. الذي أطعمهم من جوع وين وآمنهم من جوع جوع من خوف اكاليبتان اسي وآمنهم من خوف. এখানে গুণা আছে আর এখানে গুণা নাই। আপনি গুণা যেখানে আছে সেখানে করেন নাই। ওয়া আমানাহুম মিন খাউফ। আবার বলি ওস্তাদ, শুরু না থেকে। এইটুকু বলেন, তাড়াতাড়ি বলেন। وآمنهم من خوف. মিন খাউফ سوري سوري، دي جهلت. وآمنهم من خوف. سيف الإسلام هلالي باي. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. جي إيربر أبني بولين فاطمة أبو أطعمهم من جوع وآمنهم من خوف. আপু আপনি আবার বলেন। الذي أطعمهم أطعمهم من جوع وآمنهم من خوف. আপু আপনি প্রয়োজনে অল্প অল্প করে পড়বেন, কিন্তু ওই হজবর আল্লাহ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু গুনাহ হতে পারে, এই জন্য একটু ধীরে ধীরে পড়তে হবে। হ্যাঁ আপু, সামনে থেকে ধীরে ধীরে পড়বেন ইনশাআল্লাহ। ওকে ইসরাত জান এইভা আপু আপনি। الذي يطعمهم من جوع وآمنهم من خوف. ما شاء الله، এরপরে বলবেন হলো এস এম জুয়াদুল হক। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এখানে একালিপ্টার আছে আপনি দেন নাই। وآمنهم من جوع خوف وآمنهم من خوف. জি ইসরাত জাহান ইভা আপু আপনি বলেছেন কি? জি হুজুর, বলেছিলাম। ওকে আব্দুল মান্নান ভাই বলেন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ওকে তারপরে বলবেন আপনি ভাই ইব্রাহিম ভাই। আর যারা বাকি আছেন দয়া করে হ্যান্ড রেজ করেন। الذي أطعمهم من جوع وآمنهم من جوع من خوف. ওকে মাশাআল্লাহ সফল ভাই। আয়শা সিদ্দিকা আপু এবার বলেন। হুজুর জি ভাই বলেন। মিং জুয়ের নাকি অক্ষ করবে না? এখানে লাম আলিফ রয়েছে, আপনি যদি দম না থাকে তাহলে অক্ষ করতে পারবেন, অক্ষ করলে আবার একটু ধরে পড়তে হবে এই আর কি। নাকি আর এখানে অক্ষ করলে কি জু এমন হবে। ওকে আয়শা সিদ্দিকা আপু বলেন। আল্লাজিনা আল্লাজি না নাই এখানে
الذي أطعمناهم أطعمنا نعي أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ওকে মাশা আল্লাহ, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ আপনারা নিজেরা বারবার প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা অবশ্যই বাসায় এটা নামাজের ভিতরে পড়ার চেষ্টা করবেন, ধীরে ধীরে পড়বেন, প্রয়োজনে এক একটা শব্দ এমন ভাবে পড়বেন যেন এক একটা অক্ষর আলাদা করা যায়, ঠিক আছে? এভাবে পড়তে থাকেন ইনশাল্লাহ, আশা করা যায় তাহলে কোরআনুল করিম শুদ্ধভাবে পড়তে পারবেন আপনি ইনশাআল্লাহ খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।